শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। পতাকার বুকে লাল সূর্য চিরভাস্বর হয়ে রবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের বুকে স্বাধীনতার রক্তলাল সূর্যোদয়ের ভিত্তি সূচিত হয়েছিল বেশ আগেই। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্দীপ্ত বাঙালি জাতি দৃঢ় শপথ নিয়েছিল স্বাধীনতা অর্জনের। 25শে মার্চের নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর বাঙালি রুখে দাঁড়িয়েছিল শোষণের বিরুদ্ধে। বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় অর্জিত হয় 16ই ডিসেম্বর। সেই থেকেই সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। বিজয়ের মাসের প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল। আজ এই দিনটিও গৌরবময় একটি দিন, অর্থাৎ 1971 সালের 7ই ডিসেম্বর যশোরের মাগুরা হানাদার মুক্ত হয়। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত এবং বিজয়ের মাসের ফুলেল শুভেচ্ছা। বন্ধুরা, হিম হিম ঠান্ডা বাতাস আর ভোরের কুয়াশা জড়িয়ে শীত তো প্রায় চলেই এলো। প্রকৃতির এই হিমভাব অনেকের কাছে মন্দ লাগছে, তাই না? কিন্তু সাবধান, বিশেষ করে বাড়ির বয়স্ক শিশুদের ব্যাপারে। এ সময় কাশি, অ্যাজমা, সাময়িক জ্বর, কোল্ড অ্যালার্জি বেশি হয়ে থাকে, যা থেকে শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয় অনেকের। অন্যদিকে করোনার ভয় তো আছেই, তাই যতটা সম্ভব ঘরে থাকুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে চেষ্টা করুন নিজে এবং অন্যকেও। এই সময়টাতে হালকা কুসুম গরম পানিতে গোসল, হাত মুখ ধোয়া থেকে পান করার অভ্যাস করলে অনেকটাই ভালো থাকা যাবে বলে আশা করছি। সবার নিরাপদ সুস্থ জীবন কামনা করে মেলে ধরছি আপনাদের প্রিয় আজ সকালের দর্পণ ম্যাগাজিনের আয়োজন ডালা। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই এই দিনে পর্বে রয়েছে ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি বিজড়িত বিশেষ ঘটনা নিয়ে শুনবেন কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে থাকছে সংকলিত পর্ব রূপালী সংস্কৃতি। বাংলার বিভিন্ন প্রকৃতি, অভয়ারণ্য, সৌন্দর্যপূর্ণ স্থান নিয়ে অপরূপ বাংলা পর্বে থাকছে একটি নিবন্ধ পাঠ। আছে সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে দারিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। এছাড়া বন্ধুরা, হাতে যদি সময় থাকে তাহলে শুনব একটি আবৃত্তি। এ সকল আয়োজনে সাজানো বাংলাদেশ বেতার পরিবেশিত প্রিয় দর্পণ ম্যাগাজিনের উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি লালটু হোসেন এবং আমি ফারহানা খান পুরবী। প্রিয় শ্রোতা, আজ সোমবার, 7ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 341তম দিন। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত, আর এই প্রতিটি দিন দিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। দর্পণ প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনেই ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ১৮৭২ খ্রিস্টাব্দের আজকের এই দিনে বাংলায় প্রথম ন্যাশনাল নাট্যশালা থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ মঞ্চস্থ হয়। চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো 17 এর যাত্রা শুরু হয় 1972 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। এবং 1985 খ্রিস্টাব্দের আজকের এই দিনে ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রিয় শ্রোতা,
আজ এই দিনে দেশ ও দেশের বাইরে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে সকল প্রথিতযশা ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, এবার তাদের কথা জানাই। বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা কিংবদন্তি খলনায়ক খলিলুল্লাহ খান 2014 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন। এবারে আপনারা জন্মদিনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে বিশেষ ব্যক্তিদ্বয় আজ এই দিনে জন্ম নিয়েছেন, চলুন জেনে নেই। বাঘা যতীন একজন বাঙালি বিপ্লবী, তিনি জন্মগ্রহণ করেন 1879 খ্রিস্টাব্দের এই দিনে। 1928 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক নোম চমস্কি জন্মগ্রহণ করেন। এবং 1991 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ প্রমিলা ক্রিকেটার অ্যানিয়া স্যাপসুল। দর্পণ প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7ই ডিসেম্বর সোমবার। আর যারা জন্মগ্রহণ করেছেন তাদের জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। শুভ জন্মদিন। আমার মুক্তি আলোই আলোই এই আকাশে, কবিগুরু রবীন্দ্রনাথের এই বাণী আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তরের বাণী। তার অমর সৃষ্টি কারাগারে বসে লেখা দিনপঞ্জি, যা কারাগারের রোজ নামচা গ্রন্থ। জেলখানায় পরাধীন বাতাসি নিঃশ্বাস নিতে নিতে তিনি ভেবেছেন সর্বজনের মনের মুক্তির কথা, চিন্তার মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতার কথা, যেটা তিনি লিপিবদ্ধ করে গেছেন। শ্রোতা বন্ধুরা, এবারে সেই বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পাঠ শুনব আমরা খায়রুল আহসান সোহাগের উচ্চারণে। ৭ জুন ১৯৬৬, সকালে ঘুম থেকে উঠলাম, কি হয় আজ? আব্দুল মুনায়েম খান যেভাবে কথা বলছেন তাতে মনে হয় কিছু একটা ঘটবে আজ। কারাগারের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে খবর আসলো দোকানপাট, গাড়ি, বাস, রিক্সা সব বন্ধ, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। খবর এলো টিয়ার গ্যাস ছেড়েছে, লাঠিচার্জ হতেছে সমস্ত ঢাকায়। আমি তো কিছুই বুঝতে পারি না। কয়েদিরা কয়েদিদের বলে, সিপাহীরা সিপাহীদের বলে, এই বলাবলির ভেতর থেকে কিছু খবর বের করে নিতে কষ্ট হয় না। তবে জেলের মধ্যে মাঝে মাঝে প্রবল গুজব রটে, অনেক সময় এসব গুজব সত্যই হয়, আবার অনেক সময় দেখা যায় একদম মিথ্যা গুজব। কিছু লোক গ্রেপ্তার হয়ে জেল অফিসে এসেছে, তার মধ্যে ছোট ছোট বাচ্চাই বেশি, রাস্তা থেকে ধরে এনেছে। 12টার পরে খবর পাকাপাকি পাওয়া গেল যে হরতাল হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। তারা 6 দফা সমর্থন করে আর মুক্তি চায়, বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, শ্রমিকদের ন্যায্য দাবি, কৃষকের বাঁচবার দাবি তারা চায়। এর প্রমাণ এই হরতালের মধ্যে হয়ে গেল। হরতাল যে সাফল্যজনকভাবে পালন করা হয়েছে সে কথা সকলেই বলছে, এমন হরতাল নাকি কোনো দিন হয় নাই। মনে শক্তি ফিরে এলো এবং আমি দিব্য চোখে দেখতে পেলাম জয় আমাদের অবধারিত, কোনো শক্তি আর দমাতে পারবে না। শুনছিলাম আমরা বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে রচিত কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। চলচ্চিত্রে একটা সহজাত সম্মোহনী শক্তি রয়েছে, এই শক্তিটা মানুষের চোখ, কান ও মনের উপর কাজ করে। এ কারণেই আমরা চলচ্চিত্র দেখে আবেগে আপ্লুত হই এবং আমাদের মনের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, আর সেই প্রতিক্রিয়া আমরা প্রকাশ করি এক একজন এক একভাবে। দর্পণ প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি পর্বে আজ আপনাদের জন্য কোন ছবির বর্ণনা রয়েছে চলুন শুনে আসি। ফাতেমাতুজ্জোহরার গ্রন্থনায় রূপালী সংস্কৃতি, উপস্থাপনায় রয়েছেন সাইদা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের অন্যতম নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র গেরিলা, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2011 সালের 14ই এপ্রিল।
1971 সালের মার্চ মাস। যুদ্ধের ডামাডোলের সাথে সাথে ঢাকার রাস্তায় একদল যুবক ও এক বৃদ্ধ অস্ত্র হাতে দৌড়াতে থাকেন আর বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, সবাই জারদার মতো পজিশন নিয়ে এলো, জার দেব কিন্তু বাংলাদেশ ছাড়বো না। রাতের বেলা ভারী অস্ত্র নিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হামলা করছে পাকিস্তানি বাহিনীরা। রাতভর হামলায় সাংবাদিক স্বামী হাসান ফিরে না আসায় বিলকিস কাঁদতে থাকে। এরই মধ্যে ভোরের আলোয় দেখা যায় সারি সারি মানুষের লাশ। হাসানের স্মৃতিকে মনে নিয়ে এই সংকটে বিলকিস তার ব্যাংক কর্মকর্তা পরিচয়ের আড়ালে কয়েকজন বন্ধুকে নিয়ে লুকিয়ে গেরিলা নামে এক পত্রিকা চালাতে শুরু করে। সেখানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বিজয় ও গণহত্যার প্রতিদিনের সংবাদ ছাপানো হয় নিয়ম করে। এমনই সময় একদিন আলতাফ মাহমুদের বাসায় তাদের ডাক পড়লে তারা গভীর রাতে পরিচয় গোপন করে তার সাথে দেখা করতে যায়। সেদিন আলতাফ মাহমুদ তার নতুন 10টি গানের রেকর্ড বিলকিসকে দিয়ে বলে স্বাধীন বাংলা বেতারে পৌঁছে দিতে। তখনই দেখা যায় পাকিস্তানের হয়ে বাঙালি এক রাজাকার আলতাফ মাহমুদের ফোন ট্যাপ করে তার বাড়ির ওপরে নজর রাখে আর সে খবর পাকিস্তানি আর্মি অফিসার সফর রাজকে জানিয়ে দেয়। রাজাকারেরা ক্ষমতাশালী ও বিলকিসের ভাসুর তসলিম সর্দারকে শান্তি কমিটির নাম লেখানোর জন্য বললেন। তিনি প্রত্যাখ্যান করে বলেন, মাওলানা, আজ থেকে 40 বছর আগে কুষ্টিয়ার এতিমখানা থেকে তোমার এখানে আনছিলাম, আমাকে মসজিদের ইমাম বানাইছিলাম, আজ তুমি শান্তি কমিটির ফরম নিয়ে আইছো আমার সাইন করাবার লেখা। তোমার এই শান্তি কমিটির ওর মেম্বার গো আর তামাম রাজাকার বাহিনী রে আমি টিকটিকি দিয়া বাইর হয়ে গেছে কাল শোনা এখনই হিন্দু গোবাড়িঘর দখল করে আসমানে উঠে গেছ রাজাকারের বাচ্চা বাইর আমার বাড়ির তোর। শত কাজের মাঝেও বিলকিস হাসানের খোঁজ নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বারবার। পান্তরের মাঠে বধূ একা বসে যুদ্ধের প্রায় শেষের দিকের সময় পাকিস্তানিরা ক্রমাগত বাঙালি বুদ্ধিজীবীর গায়ে হাত তোলা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরকে এনে অত্যাচার করলেও কোনো তথ্য বের করতে পারেনি। তাই সফররাজ আরও ক্ষেপে উঠলেন মুক্তিযোদ্ধাদের ধরতে। তখন রাজাকারদের কাজে লাগালো পাড়ার সন্দেহভাজন যোদ্ধাদের নাম ও তথ্য দিতে। রাজাকারেরাও পাকিস্তানি আর্মিদের মনোরঞ্জনে ব্যস্ত হয়ে কাজে নেমে যায়। অন্যদিকে তৎকালীন উচ্চ পদস্থ সরকারি অফিসারের বউ মিসেস খান তার সামাজিক পরিচয়ের আড়ালে বিলকিস ও মুক্তিযোদ্ধাদের গাড়ি ডাক্তার তথ্য দিয়ে সাহায্য করে যান খুব সাবধানে। আলতাফ মাহমুদ তার লড়াই চালিয়ে যাচ্ছেন তখনও গান আর সুরে। মিসেস খানের সহায়তায় পাকিস্তানি আর্মিদের বড় সব অফিসারদের এক পার্টিতে বিলকিসও যায়। সেখানে কৌশলে বোম সেট করে ফিরে এলে বিলকিস অজুহাত দিয়ে আবার বের হয়ে গেলেও মিসেস খান আটকা পড়ে যান। পরে বোম ব্লাস্টে অনেকেই মারা যায় কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান মিসেস খান ও আর্মি অফিসার সফর রাজ। এ সময় খবর আসে আলতাফ মাহমুদের স্পুল বেতারে পৌঁছায়নি, যে নিয়ে যাচ্ছিল সে মারা গেছে। এক যোদ্ধা সরফরাজের অত্যাচারের মুখে আলতাফ মাহমুদ, বিলকিস সহ আরো অনেকের নাম বললে আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এদিকে বিলকিসকে এই খবর দিলে ভাসুর তাকে জলেশ্বরী পালাতে সাহায্য করে। এসে দেখে রাজাকার বাহিনীর সহায়তায় সরফরাজ বাড়ি আক্রমণ করে এবং তসলিম সর্দারকে মেরে ফেলে। বিলকিস জলেশ্বরী আসার সময় তার ভাই কমান্ডার খোকার অধীনে থাকা মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হয়। তার সাহায্যে লুকিয়ে থাকাকালীন সময়ে মাইকে ঘোষণা শুনে যে খোকন গ্রুপ ধরা খেয়ে শহীদ হয়েছে। খোকন কমান্ডার আর ভালে গুপ্তারক পাকিস্তানের সংহতি রক্ষার সাথে পাকিস্তানের নামে কুরবানি দেওয়া হয়েছে, তাদের জানাজা কোনো মুসলমান করবার নয়।
কুখ্যাত সন্ত্রাসীদের কোনো দাপন হবার নয়। রাতের অন্ধকারে বিলকিস ভাইয়ের লাশ দেখতে গেলে সরফরাজ তাকে ধরে ফেলে। পাকিস্তান ক্যাম্পে নির্মম অত্যাচারের মধ্যে বিলকিস আত্মঘাতী গ্রেনেড ফাটিয়ে উড়িয়ে দেয় পুরো ক্যাম্প। শ্রোতা, গেরিলা চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, এ টি এম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম এবং কোচি খন্দকার সহ আরও অনেকে। প্রিয় শ্রোতা, রূপালী সংস্কৃতি পর্বে শুনছিলেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে জানা অজানা নানা কথা। আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নন্দিত দর্পণ ম্যাগাজিন শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমরা মানুষ, আমাদের ইচ্ছে আছে, শখও আছে, আছে জীবনের বৈচিত্র্য। জীবনকে আরও বৈচিত্র্যময় করে তুলতে আমরা ছুটে যাই বাংলার অপার সৌন্দর্য দেখতে কিংবা বিলীন হওয়া অতীতের স্মৃতিচিহ্নের খোঁজে। আজ তেমনি একটি সৌন্দর্যময় স্থানের খোঁজ আপনাদের দেব। খাদিজা আক্তারের গ্রন্থনায় অপরূপ বাংলা পর্বটি উপস্থাপন করছেন উপমা শিরিন। প্রিয় শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে অপরূপ বাংলার গত দুই পর্বে বাংলাদেশের ইকোপার্ক সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বর্ণনা উপস্থাপন করা হয়েছে। আজ তার ব্যতিক্রম হচ্ছে না। আজ আপনাদের কাছে তুলে ধরব দেশের অন্যতম একটি ইকোপার্ক, বাঁশখালী ইকোপার্ককে। বাঁশখালী ইকোপার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক ইকোপার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত হয়েছে এই বাঁশখালী ইকোপার্ক। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, ইকোপার্ক হল প্রাকৃতিক পরিবেশ সৃষ্ট এমন ধরনের বিনোদন উদ্যান যা জীববৈচিত্র্যের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। বনাঞ্চলের একটি নির্দিষ্ট এলাকাকে ইকোপার্ক হিসেবে চিহ্নিত করে একটি নিবিড় ব্যবস্থাপনার আওতায় আনা হয়। বিশেষ কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে কোনো এলাকাকে ইকোপার্ক হিসেবে নির্বাচন করা হয়। এক্ষেত্রে উদ্ভিদের প্রাধান্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সাধারণত উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ ও উন্নয়ন, বিবিধ দুর্লভ প্রজাতি বৃক্ষরোপণ ও সংরক্ষণ, বিদ্যমান উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, নিবিড় ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় প্রজাতির গাছের বংশ ভাণ্ডার তৈরি ও উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, পরিকল্পিত ইকোট্যুরিজম শিল্পের প্রসার, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, এসব উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে ইকোপার্ক গড়ে তোলা হয়। বাঁশখালী ইকোপার্ক চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাঁশখালী উপজেলার বামের ছড়া ও ডানের ছড়া এলাকার প্রায় 1,000 হেক্টর বনভূমি নিয়ে অবস্থিত। দেশের বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষার জন্য 1986 সালে প্রায় 7,764 হেক্টর বনভূমি নিয়ে চুন্দি অভয়ারণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে বামের ছড়া ও ডানের ছড়া প্রকল্প দুটিও চুন্দি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়। 1993 সালে এলজিইডি প্রকৌশল বিভাগ কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানের ও বামের ছড়ায় 80 হেক্টর নিম্নাঞ্চলের ধানে জমি চাষ উপযোগী করে। বাংলাদেশ সরকার ওই বনাঞ্চলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন, শিক্ষা গবেষণা, ইকোট্যুরিজম ও চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে 2003 সালে বাঁশখালী ইকোপার্ক গড়ে তোলে। বাঁশখালী ইকোপার্কে 310 প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। এসবের মধ্যে
আছর প্রজাতির দীর্ঘ বৃক্ষ, ১২ প্রজাতির মাঝারি বৃক্ষ, ১৬ প্রজাতির বেদসহ অসংখ্য অর্কিড, ইপিফাইট ও ঘাস জাতীয় গাছ রয়েছে। উল্লেখযোগ্য উদ্ভিদগুলো হল গর্জন, গুটগুটিয়া, বৈলাম, সিভিট, চম্পাফুল ইত্যাদি। পার্ক এলাকার ৬৭৪ হেক্টর বনভূমিতে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর বাগান তৈরি করা হয়েছে। ইকোপার্কে দুটি দৃষ্টিনন্দন লেক রয়েছে। লেকের ধার ঘেঁষে আছে অসংখ্য ছোট বড় পাহাড় যা জঙ্গলে ঢাকা। জঙ্গলকে কেন্দ্র করে বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ চোখে পড়ে। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে হাতি, বানর, হনুমান, হরিণ, বনমোরগ, সজারু ইত্যাদি। এছাড়া শীতের সময় অসংখ্য অতিথি পাখি এখানে এসে ভিড় জমায়। বাঁশখালী ইকো পার্ক পর্যটকদের কাছে নানা কারণে আকর্ষণীয়। পার্কের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে আসেন। সমুদ্রের উত্তাল ঢেউ, চিরসবুজ বনাঞ্চল ও বন্যপ্রাণীর সৌন্দর্য উপভোগ করার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হয়েছে দুটি সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারের চূড়া থেকে অনায়াসে দেখা যায় কুতুবদিয়া চ্যানেল, বঙ্গোপসাগর, চুন্তি অভয়ারণ্যের বিস্তীর্ণ বনাঞ্চল। বাঁশখালী ইকো পার্কে একটি তথ্য ও শিক্ষাকেন্দ্র রয়েছে। এখানকার কয়েক হাজার বন্যপ্রাণী ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সম্পর্কে পর্যটকদের নানা তথ্য দেওয়ার জন্য ২০১১ সালে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ মিলন মেলা চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক। প্রকৃতির অকৃপণ উপহার এই ভূখণ্ডটি যেন সবুজে শ্যামলী পরিবেষ্টিত চিরায়ত বাংলাদেশেরই প্রতিনিধি। প্রিয় বন্ধুরা, জীবনে পরিশ্রম একটা বড় জিনিস সাফল্যকে জয় করবার জন্য। কিন্তু শুধু পরিশ্রমেই জীবনে সাফল্য আসে না, এর সাথে যোগ করতে হয় বুদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীলতাকে। তাই বুদ্ধিকে সাথী করে সিদ্ধান্ত নিয়ে নতুন পথে যাত্রা করতে হবে। ঠিক বলেছ, তবে এক্ষেত্রে ঝুঁকিও কিন্তু থাকতে পারে। আসলে সময়কে সঠিকভাবে বৈচিত্র্যময়ভাবে কাজে লাগিয়ে বেঁচে থাকাই হলো জীবন। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থেকে, যেখানে শুনব দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। পর্বটি গ্রন্থনা উপস্থাপনা করছেন সজীব দত্ত। দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানের সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমাদের অতিথি খুলনা জেলার ফুলতলা উপজেলার কোহিনুর জাহান। আমরা তার সংগ্রামী জীবনের আজকে কথা শুনব। কোহিনুর জাহান, আপনার জীবনের সংগ্রামের কথা একটু আমরা শুনতে চাই। কোহিনুর জাহান, কারু কথা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা। এক সময় আমার বাল্য বিবাহ হয়, তারপরে আমি আমার স্বামীর সাথে আসলে এক সময় আমার বনাবনি হচ্ছিল না। তো তখন আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসি। কিন্তু বিবাহিত মেয়েদের বাবার বাড়িতে আসলে সেভাবে ঠাই হয় না। তো সেখানে বসে আমি প্রাইভেট পড়াতাম, মানুষকে কাজ শেখাতাম, শিখে যে পয়সাটা হয়েছে ওটা দিয়ে আমি বিপিএস করেছিলাম একটা। আমার বাবার বাড়ি খালিশপুরে, দৌলতপুরের পাশে খালিশপুর, ওখানে আমি ওখানে একটা দোকান দিতে পারতাম, কিন্তু আমি কোনো সহযোগিতা পাইনি। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি কি করবো, একেবারে অসহায় হয়ে পড়লাম। আমি চলে আসি ফুলতলাতে একটা জমি, দু কাঠা চার শতক, সেই জমিতে আমি প্রথমে ৬০,০০০ টাকা দিয়ে কিনি। ৬০,০০০ টাকাও আমার ব্যাংকে তখন ছিল না। বিপিএস ভেঙে আমি আরো ১০,০০০ টাকা ওখান থেকে লোন নিয়ে তারপরে আমি এই জমিটা কিনে এখানে এই বাড়িটা করি এবং দুটো ছেলে মেয়ে নিয়ে থাকতে থাকি। যখন আমার খুব কষ্ট, এখানে এসেও আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই, আমি উপজেলা পরিষদে যাই, আমি আমার কথা বলি যে আমি একজন গ্রাজুয়েশন, আমি অনেক কাজ জানি। যুব উন্নয়ন কর্মকর্তা আমাকে একটা ট্রেনিং এর ভাগ দিলেন যে আপনি আপনাদের এলাকাতে যদি আপনি ৪০ জনের একটা ট্রেনিং করিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে কিছু টাকা দিব। আমি চোখে আলো দেখতে পেলাম, আমি ওই ট্রেনিং গুলো করাতে থাকলাম। তাদেরকে নিয়েই আমি আস্তে আস্তে চলতে শুরু করলাম, বিভিন্ন গ্রামে গেলাম, ওরকম করে মানুষ কমিউনিকেট করে আমি কিন্তু ওই ট্রেনিং অ্যাওয়ার্ডটা চালিয়ে যেতে লাগলাম। এবং আস্তে আস্তে আমি ছোট ছোট করে রুম তুলতে লাগলাম সেখানে থেকে। খুব কষ্ট, আমার জানালা দরজা কোনো কিছুই ছিল না। যখন এগুলো আমার বাবা একদিন এসে দেখলো আমার মেয়েটা একা একা থাকে, দেখে আসি কেমন আছে, দেখে আমার বাবা খুব কষ্ট পেলেন এবং আমাকে এই জানলা দরজা গুলো ঠিক করে দিলেন তিন চার দিনের মধ্যে। যে যেই মেয়ে কখনো নিচে শয়নি, সে কিন্তু মাটিতে ফ্লোরে শুয়ে আছে বাচ্চাদের নিয়ে। ওদেরকে নিয়ে খুব কষ্ট করেছি।
2007 সালে আমার বড় মেয়ে তো 16 ডিসেম্বর অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সারাদিন পর আমরা এক সন্ধ্যা খেতাম, টাকা আয় করতে পারতাম না, খুব কষ্ট হতো ট্রেনিং করে যে কয় টাকা। যখন আমি বাড়ি ঘর করে ফেললাম প্রায় চাল দিয়ে ফেলেছি, তখন আমার স্বামী আবার ফেরত আসবে, তখন তার সাথে আসে। কিন্তু মনের যে কষ্টটা তো থেকেই যায়, আমি কোনো কাজ ছাড়ি না। তখন অ্যাডোনামে একটা সংগঠন আমাকে দেখে এবং আমার এই ট্রেনিং দেখে, আমার এত মেয়েদের সাথে আমি উঠান বৈঠক করি, বিভিন্ন অ্যাওয়ার্ড করি, নিজের কষ্টটাকে ভুলে থাকার জন্য অন্যের কষ্টগুলোকে বড় করে দেখতে শুরু করি। তখন দেখতে দেখতে আমার বড় মেয়েটার খুব শখ ছিল ক্যান্টনমেন্টে পড়বে, কিন্তু আমার সেদিন পড়ানোর সাধ্যটা ছিল না। কিন্তু আজ আমি আমার ছোট মেয়েটাকে ক্যান্টনমেন্টে পড়াচ্ছি, আমার ছেলেটা অনেক কষ্ট করে ডিপ্লোমা পাস করেছে। আমি এখানে এখন একটা সংগঠন দাঁড় করিয়েছি, একটা শোরুম দিয়েছি এই মানুষের সহযোগিতায়। উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে আমি কাজ করেছি। আমি অ্যাডোরের সহযোগিতায় অনেক ট্রেনিং নিয়েছি মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে। এখন আপনি সংগ্রামের জীবনকে জয় করেছেন, এখন আপনি অনেক ভালো আছেন এবং অনেকের জন্য আপনি অনুপ্রেরণা। এখনকার জীবন সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। আমি এখন খুব ভালো আছি, কারণ আমি সবাইকে নিয়ে একসাথে পথ চলি। আমি প্রত্যেকটা মেয়েদেরকে উঠান বৈঠক করে করে বুঝাই, আমাদের এখানে সমাবেশ হয়, আজ আমার একটা বাড়ি আছে, আমার একটা ঠিকানা হয়েছে, সেই ঠিকানাতে সবাই আসে আমার এই ঠিকানায়। আমি তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিই, বিভিন্ন সেক্টরে তাদেরকে আমি বাংলাদেশের সব প্রান্তে ট্রেনিং এর জন্য পাঠাই। তারা উদ্বুদ্ধ হয়ে, কেউ কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কিন্তু কেউ আমাকে ভুলে যাননি। তারা প্রত্যেকে আসেন। আমি জেনেছি আপনি নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন, একটু বলবেন আমাদেরকে। 2004 উদ্যোক্তা পুরস্কার পেয়েছি, এটা হচ্ছে অ্যাডোর নামক একটা সংগঠন আমাকে সর্বপ্রথম নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার দেন। তারপরে হচ্ছে আপনার 2006 সালে আমাকে জয়িতা হিসেবে পুরস্কার দেন উপজেলা পরিষদ। তারপরে আমি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2015 সালে পেয়েছি। তারপরে হচ্ছে বেগম রোকেয়া পুরস্কার পেয়েছি 2009। অগ্রণী গৃহভিত্তিক নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছি। কারুকথা নারী উন্নয়ন সংস্থা থেকে আপনি কয়েক লক্ষ টাকার পিঠা আপনি বিক্রি করেছেন, এরকম নানান বিষয় একটু আমাদের শ্রোতাদেরকে জানাবেন। উপজেলা পরিষদে আমরা মনে করেন প্রায় 7,000 প্যাকেট স্যানিটারি প্যাড আমরা দিয়েছি ইউনো মহোদয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায়। তারপরে হচ্ছে আমরা 16 ডিসেম্বরে যে নাস্তাটা দেয়, ওই নাস্তার সমস্ত পিঠাগুলো এক রাতে প্রায় 10,000 পিঠা আমরা নিজেরা তৈরি করে ওখানে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের এখানে পোলট্রি ফার্ম গড়ে উঠেছে। ঝিনাইদহের মেয়র নিজে এসেছিলেন, আমাদের এটা দেখেছেন। খুলনার যুব উন্নয়নের দিদি এসেছেন। আপনাকে এই মুহূর্তে আমাদের সারা দেশের শ্রোতা বন্ধুরা যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, আপনি তাদের জন্য কি বলবেন? আমি বলবো এই বাংলাদেশের প্রতিটা নারী যদি তার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে, কোনো কাজ ছোট নয়, প্রতিটি কাজই মূল্যবান, প্রতিটি কাজকেই অর্থের মূল্যে দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এই দর্পণ অনুষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আসলে কি জানেন তো, আপনাদের সাথে আরও কিছুটা সময় থাকতে ইচ্ছে করলেও সময়কে ধরে রাখতে পারলাম না, তাই শেষের কথাগুলো বলতে চাই। দর্পণ গ্রন্থনা করেছেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লালটু হোসেন এবং আমি ফারহানা খান পুরবী। প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতা দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসেন।